আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা টিপস, সেটা এখন পর্যন্ত কেউ আপনাদেরকে দেখিয়ে দেয় নাই। কীভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। সার্ভে কাজ করার জন্য যেটা আপনাদের প্রয়োজন, একটা ভিপিএন, বা এখান থেকে আপনারা চাইলে একটা এখান থেকে আপনার ফেভারেট বা ইউএসএ আমি ধরতে পারি, বা আপনারা চাইলে যে কোনো একটা ইনস্টেট ধরলাম। এই ইনস্টেট ধরার পর এখান থেকে ফেভারেট দেওয়া আছে আমার, এখান থেকে এখানে অল ফেভারেট, এখানে যেটা আমার ফেভারেট দেওয়া আছে সেটাই আমি জাস্ট কানেক্ট দিয়ে দিব। জাস্ট এই কানেক্ট করার পর আপনাদেরকে যা করতে হবে, আপনাদের একটা মজিলা ফায়ারবক্স লাগবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের যা করতে হবে, এখানে অ্যাবাউট লিখে কনফিগ, কনফিগ লেখার পর এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে মিডিয়া লিখবেন, মিডিয়া পার কানেকশন। এটা এরর টু থাকবে, আপনারা জাস্ট ফলস করে নেবেন। এখানে ক্লিক দেওয়ার পর, করার পর আপনাদের যা করতে হবে, এখান থেকে আপনারা ডাব্লিউ হায়ার নেট নামে একটা আপনারা এখানে জাস্ট বাজার দেখুন। আমার 100% হয়ে গেছে, আমার 100% করেছে। আপনাদের যদি কখনো যদি 100% যদি না করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখে দিই। দেখুন এখানে -5, এখানে -5 আছে। আর এখানে জাস্ট করতে হবে আপনাদেরকে টাইম, টাইমটা হলো এখান থেকে আপনাদের 100% করার জন্য এটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। এটা যখন অফ অফ অন থাকবে, তখন আপনাদের যতই আপনারা এটা ঘড়ি টাইম ঠিক থাকুক, আপনারা চাইলেও 100% করতে পারবেন না, সেটা 90% থাকবে। জাস্ট আমি এখান থেকে এটা করে দিলাম। দেখেন এটা যদি থাকার পর আমি -5ই আছে, কিন্তু দেখেন অন করে দিছি। অন করে দেওয়ার পর আমি ব্রাউজারটা কন্ট্রোল শিফট দিয়ে চেপে ব্রাউজারটা ক্লিয়ার করে নিয়ে নতুন একটা ট্যাব নিলাম। নেওয়ার পর আপনারা দেখুন -5, জাস্ট আপনারা হোয়ারনেটটা দেখে নেবেন। দেখুন এখন ঠিক আছে। যেটা আপনারা করবেন, এখান থেকে এখন প্রবলেম দেখাচ্ছে, আপনারা অবশ্যই এটা অন থাকার সময় আপনারা কখনো কাজ করবেন না। যখন অ্যাডজাস্টমেন্ট এটা যখন অফ থাকবে, তখন আপনারা হোয়ারনেটটা পুরোপুরিভাবে ঠিক পাবেন। জাস্ট আপনারা এটা কেটে দেন। দেখুন হোয়ার নেট ঠিক আছে। থাকার পর আপনারা যখন দেখবেন এরকম -30% বা ইয়েস, এই এটা অপশন যখন থাকবে, আপনারা অবশ্যই কাজ করবেন না, এটাকে কেটে দিয়ে ব্রাউজারটাকে ক্লিয়ার করে নেবেন। প্রথমে করে নেওয়ার পর জাস্ট এখানে আসবেন, দেখুন কেটে দিন, কেটে দিয়ে ব্রাউজারটা রিলোড দিয়ে দিন। দেখুন সবগুলো আমার, দেখেন নো, দেখুন এখানে ঠিক আছে। এটা আমি একটা ওয়ের মাধ্যমে দেখলাম আমার ইউনিস্টেড ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য আমি এটা দেখলাম। দেখার পর আমি আরেকটা সাইট আমি ইউজ করবো, মাই লোকেশন, এটার সাথে এটা ম্যাচিং আছে কিনা সেটা দেখবো আমরা। দেখুন এখানে আমার আছে আইপি ওএক্স লিমিটেড, এটা এটার সাথে মিল আছে কিনা সেটা আমি দেখবো। দেখুন ইনস্টেট নইলো আমার আইপি অ্যাড্রেস 234, এখানে দেখি ইউনিস্টেট ব্রাউজার, দেখুন নর্থ আমেরিকা, জিপ কোড সিটি ওয়াশিং, জিপ কোড 2068, দেখেন এই যে সিটিটা আমাদের যা দেখতে হবে, এই সিটিটা আর ওই সিটিটা ম্যাচিং আছে কিনা সেটা আমাদেরকে পরীক্ষা হতে। দেখেন এই সিটি আর এইখানের সিটি একই সেম, দেখুন
IPOX লিমিটেড এখানেও আছে এটা আপনারা ম্যাচিং করে নেবেন করার পর আপনাদের কাজ শেষ শেষ হওয়ার পর আপনারা জাস্ট করবেন আইপি লিকনেট এটা মাধ্যমে আপনারা বুঝতে পারেন আপনাদের দের আইপিটা লিক করছে কিনা সেটা আপনাদের এখান থেকে আপনারা যে কাজ করতেছেন এটা আপনাদের থেকে অন্য কারণে এই আপনাদেরকে এই লিংকগুলা বা শেয়ার করতেছে কিনা সেটা ব্রাউজার এর জন্য আপনারা এটা সাহায্যে চেক করে নেবেন দেখুন আমার নীল সবুজ কালার যেটা আছে নো লিক এটা যখন রেড মার্ক থাকবে তখন আপনারা কাজ করলে সেটির ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ভালোভাবে করে দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন আর আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ব্রাউজারটা সেট আপ করতে হবে পুরোপুরিভাবে জাস্ট এখানে সেটিং আসবেন আসার পর দেখুন এখানে সার্চে থাকবে আপনাদেরকে গুগল বা যে কোনো একটা থাকবে আপনারা ডাক ডাক করে নেবেন এখানে প্রাইভেসি আসার পর আপনারা এটাতে আপনারা যা করবেন এখানে উপরটা ক্লিক করে দিবেন জাস্ট এটা করে অফ করে দেন দেওয়ার পর এন্ড অলওয়েজ থাকবে এটা থাকার পর আপনাদেরকে যা করতে হবে এখানে লোকেশন আমারটা অফ করা আছে দেখুন লোকেশনটা অফ করে দিবেন প্লাস ক্যামেরাটা অফ করে দিবেন এগুলো অফ করে দিবেন মাইক্রোফোন পর্যন্ত আপনারা অফ করে দিবেন দেওয়ার পর আপনারা এগুলো কাজ করে নেবেন প্লাস এখান থেকে আপনারা দেখুন অনেকগুলো এরকম টিক দেওয়া থাকবে এগুলো উঠাই নেবেন আমি জাস্ট ডাক ডাক রাখছি আপনারা এটাও রেখে দিবেন প্লাস আপনারা এইভাবে আপনাদেরকে সার্ভে কাজ করার জন্য বা অনেক সাইডে কাজ করার জন্য আপনাদেরকে ব্রাউজার ক্লিয়ার করতে হবে কন্ট্রোল শিফট ডিলিট চেপে আপনারা এটা আপনাদের এরকম থাকবে আপনাদেরকে এগুলো থাকবে না এগুলো আপনারা টিক দিয়ে নেবেন প্লাস এখান থেকে এভরিথিং আপনাদের যা যতগুলো কাজ করবেন সবগুলো আপনাদেরকে ব্রাউজার ক্লিয়ার করে দিবে দেখুন আমি ব্রাউজার ক্লিয়ার করে নিয়েছি এখন আমি একটা ইউটিউবে যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে আমার আইপিটা ইউজ ঠিক আছে কিনা প্লাস এখানে দেখিয়ে দিব আপনাদেরকে দেখুন ইংলিশ আমার লোকেশন ইনস্টেড আমার তার মানে আমার আইপিটা ঠিকভাবে ইউজ হচ্ছে আর আমরা চাইলে এই এইভাবে মাধ্যমে আমরা সার্ভের কাজ করতে পারি সার্ভে জাঙ্কি বা প্লাস অনেক সাইডে আপনারা কাজ করতে পারবেন দেখুন এখানে অনেকভাবে আপনারা চাইলে কাজ করতে পারবেন আর যদি বলেন না আমরা আর কম ব্রাউজার দিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে আমার জানা মতে আপনারা আর কম ব্রাউজারে কাজ না করলেই ভালো হয় কারণ কম ব্রাউজারে যদি আপনারা ইউজ করেন আপনাদের কাজগুলা অবশ্যই লিক করবে লিক করার কারণে আপনাদের অ্যাকাউন্টগুলা ব্যান হয়ে যাবে এজন্য অবশ্যই আপনারা কম ব্রাউজারে সার্ভে কাজ করবেন না আপনারা অবশ্যই পারলে ফায়ারবক্স ইউজ করবেন আর যখন কাজ করবেন এই ক্ষেত্রে আপনাদেরকে এখানে দেখে নেবেন আসলে আপনাদের কোন সাইডে কাজ বেশি হয় সেটা দেখে নেবেন প্লাস ইউকে আছে ইউনাইটেড আছে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন এটা এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন নিজের মন মতো করে আর আপনাদের বর্তমানে কাজই হয় ইউনাইটেড কিংডম এগুলো সাইডে ভালো সার্ভের আর কাজ হয় এখান থেকে আপনারা ইউজ করে নেবেন আর আমি আপনাদেরকে এই ফায়ারবক্স অবশ্যই আপনারা আপডেট করে নেবেন কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে আপডেট আপনাদেরকে সবসময় আপডেট ভার্সনটাই ইউএস বা দেশের বাইরে যতগুলো আছে সবাই আপডেট জিনিসগুলো ইউজ করে বেশিরভাগ সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপডেট ব্রাউজার দিয়ে কাজ করবেন প্লাস আপনাদেরকে উইন্ডোজও আপডেট ভার্সন দিয়ে কাজ করাটাই বেটার মনে করি আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে কাজ করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্টরা আগে যে পরিমাণ ব্যান হইতো এর চেয়ে কম ব্যান হবে ব্যান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপরেও আপনারা দেখে দেখে বা সেটিংটা করে নেবেন
আর যারা পক্সির মাধ্যমে কাজ করে বা এটা আপনারা চাইলেও এটার সাহায্যে পক্সির সাহায্যে কাজ করতে পারবেন। এখানে আসার পর এই যে দেখুন নেট সেটিং নেটওয়ার্ক সেটিং, এখানে আপনারা পক্সি অ্যাড করেও কাজ করতে পারবেন। যারা ভিপিএন বা যারা ভিপিএন ইউজ করেন তাদের তো এটা লাগবে না, আর যারা পক্সি মানে আপনাদের আইপি ইউজ করে যারা কাজ করবেন এখান থেকে ম্যানুয়ালি ভাবে এখান থেকে আসার পর আপনারা এখান থেকে পক্সি সেট করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।